वेलकम बैक फ्रेंड्स। এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর, কিছুক্ষণ আগে মর্মান্তিক ভূমিকম্পে কেঁপে উঠল তিনটি রাজ্য। তো বন্ধুগণ, কোন কোন রাজ্য ভূমিকম্পে কেঁপে উঠল, কম্পনের মাত্রা কত ছিল, কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, সেখানকার বর্তমানে পরিস্থিতি কেমন রয়েছে, বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটন ক্লিক করে পাশে দেখবেন একটা বেল আইকন উঠে আসবে, সেখানে ক্লিক করার পর ওয়াল নোটিফিকেশন অন করে রাখবেন, আর একটা লাইক করতে ভুলবেন না। বলা হয়েছে শুক্রবার ভোরে কয়েক ঘন্টার ব্যবধানে ভূমিকম্পে কেঁপে উঠল গোটা উত্তর পূর্ব ভারত। তীব্রতা কম হলেও অসম, মেঘালয়, মণিপুরে ভূমিকম্পের রেশ ছিল ভালোই। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি NCS অনুযায়ী রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 4.1। ফের অসমের তেজপুরে 2.4 রিক্টার স্কেলে তীব্রতায় ভূমিকম্প হয়। ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল 22 কিলোমিটার গভীরে। তেজপুরের পশ্চিম উত্তর পশ্চিমে 36 কিলোমিটার গভীরে এমনটাই জানা গিয়েছে। এর আগে রিক্টার স্কেলে প্রায় 3 মাত্রার একটি ভূমিকম্প মণিপুরের মাইংরাঙে আঘাত হানে। NCS এর বিবৃতি অনুসারে ভূমিকম্পটির এপিসেন্টার ছিল 10 কিলোমিটার গভীর। সকাল 10টায় ভূমিকম্পে কেঁপে উঠে গোটা এলাকা। কেন্দ্রস্থলটি মাইরাং এর দক্ষিণ পূর্বে 39 কিলোমিটার গভীরে। মেঘালয়ের পশ্চিম খাসি পাহাড়গুলিতেও রিক্টার স্কেলে 2.6 মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। NCS জানিয়েছে ভোর 4:20 মিনিটে 10 কিলোমিটার গভীরতায় এই ভূমিকম্প হয়েছে। এই ভূমিকম্পের কেন্দ্রস্থল নংপোহ থেকে 58 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আপডেট।